মিকির কুলি রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। মা আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লাগছে মা। মা দেখো দেখো কত রকমের প্রজাপতি, কি সুন্দর খেলা করছি। আজ আমার পাগলি মেয়েটা বুঝি ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ আজ আমি অনেক খুশি হয়েছি। ও মামা আমি একটু ওই প্রজাপতিদের সাথে খেলা করে আসি। ও মা যাই না, না করে না, কিন্তু ওদের সাথে খেলতে আমার খুব ইচ্ছে করছে। ওরে আমার পাগলি মেয়ে রে, আমার মেয়েটার যে কোনো ইচ্ছেই আমি অপূর্ণ রাখিনি। যা ইচ্ছে মতো মন প্রাণ খুলে প্রজাপতিদের সাথে খেলা কর, যা যা। আরে এখানে আবার কে কান্না করছে? আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও, আমি তো ভীষণ অসহায়, সাহায্য করো। কেউ আছো, সাহায্য করো, সাহায্য করো। আরে কে ভাবে কাছে, কেউ মনে হয় বিপদে পড়েছে। আশপাশটা ভালো করে খুঁজে দেখি তো। এরপর টুনি কান্নার আওয়াজ অনুসরণ করে আশেপাশে ভালো করে খুঁজতে থাকে। ওরে ওরে বাবা, আমার কলা গাছে যে মোচা ধরেছে, কি আনন্দ কি আনন্দ! এরপর কলা ধরবে, তারপর আমি কলা বেচবো, কি আনন্দ কি আনন্দ! দেখো দেখো চারা গাছটা কত সুন্দর সতেজ হয়ে উঠেছে। হ্যাঁ সেটাই তো, শুধু তোমার মায়ের জন্য, তোমার মাই তো যত্ন করে সতেজ করে তুলেছে। সেদিন যদি তোমার মাই চারা গাছটাকে জরাজীর্ণ আগাছা থেকে উদ্ধার না করত, তাহলে গাছটাও মরে যেত, তার সাথে আমিও শুকিয়ে যেতাম, মরেই যেতাম। টনি মাকে অনেক ধন্যবাদ। এভাবে বলিস না রে তুই, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত, আর আমি সেটাই করেছি। এখন থেকে তোর কোনো অভাব হবে না, সঠিক যত্ন পাবি তুই। আমি তোকে আমার সন্তানের মতো করে আগলে রাখবো রে। সত্যি আমার কপালটা বুঝি অনেক ভালো, তাই না চাইতে মায়ের ভালোবাসা পাচ্ছি, আমি খুব খুশি। আরে বাহ ভালোই তো, কলা গাছে কত সুন্দর কলা ধরেছে। গিন্নি ও গিন্নি, তাড়াতাড়ি দেখে যাও, আমাদের কপাল যে খুলে গেছে গো, খুলে গেছে। ও বাবা, ও গো, এবার তো আমাদের কলা বাগান কলা দিয়ে ফুলে ফেঁপে উঠেছে, কিন্তু এখনো তো কলাগুলো পাকেনি। কলা পাকতে আরো কদিন সময় লাগবে, এর মধ্যে যদি আবার কলা বাগান নিয়ে চোরের নজর পড়ে, তখন তখন তো সর্বনাশ হয়ে যাবে। আরে গিন্নি, তুমি তো ভালো কথাই মনে করেছো, তাই তো বাগানের কলাগুলো তো বেশ বড় বড়, নিশ্চয়ই চোরের নজর পড়বে। তাহলে এখন উপায়? হ্যাঁ পাহারা দিতে হবে। দূর, পাহারা দিয়ে কি আর তাল পাবে? এমন উপায় বের করতে হবে যাতে কলাও পাকে আর চোরের নজরও না পড়ে। কিন্তু কি উপায় গিন্নি, আমার মাথা তো কোনো কাজই করছে না। ওগো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনো তবে। কাকলি কালুর কানে কানে বুদ্ধির কথা খুলে বলে, আর কালু সেই বুদ্ধি অনুযায়ী কাজ করে। গিন্নি তোমার বুদ্ধিটা চমৎকার হয়েছে, এবার চোর আসলেও কলা চুরি করে খাওয়ার কথা ভুলেও ভাববে না, সাইনবোর্ড দেখে উল্টো দিক দিয়ে পালাবে। দেখতে হবে তো বউটা কার। তোমার ভাগ্য ভালো যে আমার মতো একটা বুদ্ধিমতী বউকে পেয়েছো। হ্যাঁ কাকুলি, আমি ধন্য, আমি ধন্য তোমাকে পেয়ে, লক্ষ্মী বউ আমার। চলো ঘরে চলো, বড্ড খিদে পেয়েছে গো, চলো চলো। গাছে কি সুন্দর সুন্দর শসা ধরেছে, আমার তো খুব খেতে ইচ্ছে করছে গো। শসা খাবে তুমি? যত ইচ্ছে শসা ছিঁড়ে খাও, তবে একটা শর্ত আছে, আমাকে কখনোই ছিঁড়ো না কিন্তু। না না, তোমাকে তো আমি কিছুতেই ছিঁড়বো না, তুমি তো আমার মিষ্টি বন্ধু। ও বাবা এত মিষ্টি খেতে, মা
মা, এভাবে তুই ডাকছিস কেন? এ না, শশাতে একবার খেয়ে দেখো। আরে শশা খেতে এত মিষ্টি লাগছে কেন? আমি তো কখনো জানতামই না যে শশা মিষ্টি হয়। তুই হাসছিস কেন রে? বলতো এই মিষ্টি শশার রহস্যটা কি? আসলে চারা গাছটা কোনো সাধারণ চারা গাছ নয়, এই চারা গাছ হলো জাদুই গাছ, তাই এর ফল মিষ্টি। টুনিমা, এইসব শশা তোমার উপহার, তুমি অনেক সাদা দয়ালু একটা পাখি। কি মজা কি মজা মা, এইসব মিষ্টি শশা আমাদের, কি মজা কি মজা। ও বাবা, তাই নাকি? সব শশা আমাদেরকে দিয়ে দিলি? তবে তো এবার আমি এই মিষ্টি শশাগুলো বাজারে বিক্রি করতে যাব। এমন সুস্বাদু মিষ্টি শশা খেয়ে তো সবাই একেবারে তাক লেগে যাবে। হ্যাঁ, তোমার অনেক লাভ হবে। তবে আমার শর্তটা কিন্তু সবসময় মনে রাখবে, ভুলেও কিন্তু আমাকে ছেড়বে না। এটা আমার অনুরোধ তোমার কাছে, আমাকে ছেড়লে তোমাদের বিপদ হবে। তুই পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, তোকে কেন ছিড়বো রে? তুই তো আমার মেয়ে, আমার মিষ্টি মেয়ে। আর আমার মিষ্টি বোন। কবুতর, কবুতর, এই কবুতর, কই রে, তুই শুনছিস? কি রে টানা তুই, কি খবর এনেছিস বল বল। হ্যাঁ রে, জমজমাট খবর আছে, কালুর জমির কলা পেকে গেছে। ওরে বাবা, তাই নাকি? এ তো দারুণ খবর তাহলে, আর দেরি কিসের, চল চল। বন্ধুরা, এরা হলো সাংঘাতিক দুই চোর, চুরি করাই এদের প্রধান কাজ। এবার দুই চোর যাচ্ছে কালুর বাগানের কলা চুরি করতে, কিন্তু বাগানের সামনে গিয়ে বেচারা দুই চোর ভীষণ ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। হয় হয় টোনা, দেখ দেখ সাইনবোর্ডে কি লেখা, টক কলা খেলেই জ্বলবে গলা, মরার কাক কলা চাষ করলি ভালো কথা, তাও এবার এমন চাষ করলি যে কলা নাকি টক, আবার নাকি জ্বলবেও। ধুর, মুডটাই নষ্ট হয়ে গেল, ভেবেছিলাম পাকা পাকা কলা মন ভরে খাবো, ধুর ধুর এই টক কলা কি খাওয়া যায় নাকি? আজকের লাভটাই আমাদের খারাপ, চল অন্যখানে গিয়ে খুঁজি। চোর পালিয়েছে, চোর পালিয়েছে, আহা কি আনন্দ, আহা কি আনন্দ, আমার কলা কেউ চুরি করতে পারবে না, কি মজা কি মজা। শশা নিয়ে যাও, শশা, মিষ্টি মিষ্টি শশা, একেবারে সস্তা দামে, এসো এসো মিষ্টি মিষ্টি শশা নিয়ে যাও। কি বলিস রে টুনি, মিষ্টি শশা, শশা যে মিষ্টি হয় সেটা আজ প্রথম শুনলাম রে। বিশ্বাস হচ্ছে না তো, এই নাও একটা খেয়ে দেখো। আরে বা, তাই তো, যেমনই মিষ্টি তেমনই স্বাদ, দে আমাকে এক কেজি শশা দে তো, আজ আমি এই মিষ্টি শশা দিয়ে পায়েস তৈরি করব, তাহলে আর কষ্ট করে চিনি দিতে হবে না। এই নাও তোমার শশা। টুনির কাছে মিষ্টি শশা দেখে সব পাখিরা দলে দলে ভিড় জমায় আর মিষ্টি শশা কিনতে থাকে। এদিকে কালুকা কলা নিয়ে বাজারে আসে। কলা নিয়ে যাও কলা, মিষ্টি মিষ্টি কলা, একেবারে পাকা, খেতেও তেমন মজা, এসো এসো কলা নিয়ে যাও কলা, মাত্র 25 টাকা হালা, এসো এসো। ও বাবা, পাকা কলা, মেয়েটা তো পাকা কলা খেতে খুব পছন্দ করে, যাই দুটো পাকা কলা কিনে নিয়ে যাই। ও কালু দাদা, কলার হালা কত করে গো? বেশি না, মাত্র 25 টাকা হালা, নাও নাও কলা নাও, খুব মিষ্টি। এই না না, কেউ তোমরা কালু কাকের কলা কিনো না, এসব কলা টক, এসব কলা খেলে গলা জ্বলবে, কিনো না তোমরা, কিনো না। না মিথ্যে কথা, এসব কলা মিষ্টি, আর কলা কখনো টক হয় নাকি? এই যে তোমরা এদের কথায় কান দিও না তো, আমার কথা শোনো, আমি সত্যি বলছি। এই শয়তান কাক, চুপ, একদম মিথ্যে বলবি না, আমরা নিজ চোখে দেখেছি, তুই তোর জমিতে সাইনবোর্ড লিখেছিলি টক কলা খেলে জ্বলবে গলা।
সেটা তো আমি ইচ্ছে করে লিখেছিলাম তোদের মতো চোরের হাত থেকে কলাগুলোকে রক্ষা করার জন্য। এই তোমরা কলা নাও তো, এই চোরদের কথা একদম শুনো না। এই সবাই শোনো, এই কাক কিন্তু খুব চালাক, তোমাদেরকে মিথ্যে বলে তোমাদেরকে ঠকাবে, তাই সবাই সাবধান। না না বাবু, আমরা কলা কিনবো না। কি সব শুনছি, কলা নাকি টক, টাকা দিয়ে টক কলা কিনতে যাব কেন? এই চলো সবাই। এই না না, তোমরা যেও না। শোনো শোনো, আমি সত্যি বলছি, এগুলো কলা মিষ্টি। না না, আমরা বিশ্বাস করি না। এই তোমরা সবাই চলে যাও, কেউ কলা কিনবে না। বেটা কাক, আজকে দেখ তোকে কিভাবে ফাঁদে ফেলি। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, তাহলে নাও সবাই ফ্রিতে একটা করে কলা খেয়ে দেখো। এই নাও। এই তোমরা কেউ খেও না, আগে আমরা টেস্ট করে দেখি আসলে কলা টক না মিষ্টি। কিরে, এবার বিশ্বাস হলো তো আমার কলা মিষ্টি? না না, ভালো করে তো বোঝা যাচ্ছে না, আরো খেতে হবে। কিরে, এবার কিছু তো বল, টক নাকি মিষ্টি? আরে আগে ভালো করে খেতে দাও তো, ভালো করে না খেলে বুঝবো কি করে যে টক না মিষ্টি? টোনার কবুতর কালু কাককে ভুলভাল বুঝিয়ে কপ কপ করে সব কলা খেয়ে নেয়। হায় হায় রে, তোরা এটা কি করলি, আমার সব কলা যে খেয়ে নিলি। কালু দাদা, সত্যি গো সত্যি, তোমার বাগানের কলাগুলো হেভি মিষ্টি। আ সেই স্বাদ সেই স্বাদ। হারাম দাদা, সব কলা খেয়ে এখন বলছিস মিষ্টি? তবে রে দাঁড়া। হায় হায়, আমি কি ভুল করেছিলাম, কেন যে সাইনবোর্ডটা লিখতে গেলাম টক কলা, আজকে আমার সর্বনাশ হয়ে গেল। কালু দাদা এজন্যই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কোনো কাজ বা সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে দেখা উচিত যে ভবিষ্যতে তার কি ফল কি রূপ হতে পারে। এখন বসে বসে কপাল চাপকাও। সব দোষ আমার বউয়ের, ওর বুদ্ধি শুনে আজ আমার এই দশা। বউরে বউ, আজ তোকে ছাড়বো না। ককলি, বনে তো কোনো চুরি করার মতো কিছুই দেখছি না, এখন যদি চুরি না করি তবে আমরা কি খেয়ে বাঁচবো? এতদিন যা চুরি করেছি সব তো তুমি বাতাসে উড়িয়ে দিলে। যদি কিছু টাকা জমিয়ে রাখতে তাহলে কি আর এখন কোনো অভাব থাকতো বলো? আরে চিন্তা কেন করছো, আমরা হলাম বড় চোর, আর বড় চোরদের কাজের কোনো অভাব হয় না। এই বনে চুরি করার মতো কিছু নেই তো কি হয়েছে, অন্য বনে কি নেই? চলো তো আমরা অন্য বনে যাই, আর সুযোগ বুঝে চুরি করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ কাকলি, ঠিক বলেছো, চলো 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 আমরা তাড়াতাড়ি অন্য বনে চলে যাই। এরপর কালু কাকলি চুরি করার উদ্দেশ্যে অন্য বনে যেতে থাকে, আর দেখতে পায় পুকুরের উপরে একটি বেগুন বাড়ি ভাসছে। তারপর তারা বেগুন বাড়ির কাছে যায়। কাকলি দেখো দেখো, এই বেগুন বাড়ির ভেতরে তো দেখছি সোনার কলস দেখা যাচ্ছে, নিশ্চয়ই এটা জাদুই বেগুন বাড়ি। নয়তো কি পুকুরের পানির উপর আবার কখনো বাড়ি হয়? জানালা দিয়ে একটা কলস দেখা যাচ্ছে, মনে হয় ভেতরে আরো অনেক সোনার কলস আছে। চলো কাকলি আমরা ঘরটার ভিতরে যাই আর সোনার কলস নিয়ে আসি। এরপর কালু কাকলি ঘরের ভিতর প্রবেশ করে আর সেখানে এক ডাইনি আসে। ডাইনি ডাইনি, আমরা জানতাম না যে এই বেগুন বাড়িতে তুমি থাকো, না হলে কখনোই আসতাম না। আমরা তো জানালা দিয়ে সোনার কলস নিতে এসেছি, সোনার কলসটা আমাদের দিয়ে দাও, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। বলো ডাইনি বলো, কি কঠিন কাজ করতে হবে? আমরা কঠিন সহজ সব কাজ করতে পারি, আমাদের কাছে কোনো কাজই কঠিন মনে হয় না।
এরপর ডাইনি সেই কঠিন কাজের কথা কালু আর কাকলিকে বলে, আর কালু কাকলি সোনার কলসের লোভে কঠিন কাজ করতে রাজি হয়ে যায়। আর তারা বেগুন বাড়ি থেকে বেরিয়ে পড়ে। চল খেলা শুরু করি, শুন আমি বললাম চল, আর আমি তোদের ধরবো, আমার চোখ বেঁধে দি তো, যাকে ধরবো সে কিন্তু চোর হবে, বুঝেছিস? আর তোরা বলবি কানাম্মা চিবো, বউ যাকে পাবি তাকে চো। হ্যাঁ রে, আমরা বুঝেছি, ঠিক আছে ঠিক আছে, আয় তোর চোখ বেঁধে দে, কানাম্মা চিবো বউ যাকে পাবো তাকে চো। আমি কি ধরতে পারি না? পারি না। হ্যাঁ, তোরা দূরে থাকলে আমি কিভাবে ধরবো? একটু আমার কাছে আয়, ধরতে সুবিধা হবে। আর সেখানে কালু আর কাকলি চলে আসে, আর টুকি কালুকে ধরে ফেলে। কি মজা, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। আরে আমাকে কেন ধরেছো? ছাড়ো ছাড়ো আমাকে। আরে কালু আঙ্কেল, তুমি কেন আমাদের খেলার মাঝে এসেছো? এই জন্য তো তোমাকে ধরেছি। তোমরা তো অনেক ভালো খেলতে পারো, তা তোমরা কি জাদু খেলা শিখতে চাও? বনের একটা বাড়িতে জাদু খেলা শেখাবে বলে এক জাদুই পাখি এসেছে, তাই জাদুর খেলা শিখতে বনের অনেক পাখি যাচ্ছে, তাই আমি তোমাদের নিতে আসলাম, কারণ তোমরা তো আমাদের প্রতিবেশীর সন্তান। তোমরা যদি জাদু খেলা শিখতে পারো তাহলে আমাদের বনের অনেক নাম হবে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমাদের নিয়ে যান, আমরাও জাদু খেলা শিখতে চাই। তাহলে তোমরা এসো আমার সাথে, এসো আমার পেছন পেছন। এরপর কালু আর কাকলি আগে আগে উড়তে থাকে, আর শালু পারুল ও টুকি তাদের পেছন পেছন উড়তে থাকে। উড়তে উড়তে শালুর শরীর ক্লান্ত হয়ে যায়, তাই শালু ধীরে ধীরে উড়তে থাকে। এই তোমরা তাড়াতাড়ি এসো, ওই তো বেগুন ভাইটা দেখা যাচ্ছে, আমরা প্রায় চলে এসেছি, আমরা দুজন ঘরের ভিতরে যাব, তোমরাও এসো। ঠিক আছে আঙ্কেল, আমরা তাই করব। ডাইনি বোন, এনেছিলাম তিনটে ছানা, কিন্তু একটি ছানা যে কোথায় হারিয়ে গেল জানি না, আর দশটি ছানা তো একসাথে খুঁজে পাওয়া যায় না, তাই ভাবছি একটা দুটো করে জমা করি, দশটা হলে তবে তুমি খেও। আচ্ছা ঠিক আছে, যা তবে তাড়াতাড়ি নিয়ে আসবি, আমার চারি অভিশপ্ত ঘরে বন্দি হয়ে থাকতে ইচ্ছে করছে না। এতগুলো বাচ্চা খুঁজতে তো অনেক সময় লাগবে ডাইনি বোন, মানুষের বাচ্চার রক্ত কি তুমি খাবে? আমাদের বনে কটা মানুষের বাচ্চা আছে, তাহলে তাড়াতাড়ি বাচ্চা পাবো, তাই আর কি বললাম। কি মানুষের বাচ্চা আছে? আগে বলবি তো। আরে মানুষের একটি বাচ্চার রক্ত খেলেই হয়ে যাবে, যা এই বাচ্চাগুলোকে ছেড়ে দে আর মানুষের বাচ্চা নিয়ে আয়। আহা, মানুষের বাচ্চার রক্ত খেতে কি যে মজা লাগবে, আর আমার অভিশাপও মুছে যাবে। কাকলি, এদেরকে আগে ছেড়ে দেওয়া যাবে না, নয়তো এরা সব কথা ওদের মাকে বলে দিবে, আর আমাদের তখন কিছুই হবে না, তাই এদের এখানে একটি গাছের সাথে বেঁধে রাখি, আর যখন সোনার কলস পাবো তখন এদের ছেড়ে দিয়ে বন থেকে চলে যাব। হ্যাঁ কালু, তুমি ঠিক বলেছো একদম। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, তোমরা খুব খারাপ আর লোভী, আমাদের মিথ্যে বলে এখানে এনেছো, মা যদি একবার জানতে পারে তাহলে তোমাদের আসতে রাখবে না। দেখো তোর মা জানলেই না আসতে রাখবে না, তার আগে আমরা ফুরুত, চলো কাকুলি ওই মানুষের বাড়ি থেকে মানুষের বাচ্চা নিয়ে আসি। এরপর কালুরা চলে যায়, আর শালু সব দেখে টুকিদের কাছে আসে। আরে শালু, তুই কোথায় গিয়েছিলি? তুই আমরা তো একসাথে এসেছিলাম। আমি তোদের সাথে উঠতে না পারলে পিছনে পড়ে যাই, আর এসে থেকে দরজা বন্ধ, তাই বাইরে থেকে সবটা শুনেছি, চিন্তা করিস না, আমি এক্ষুনি টুনি মাস
যে বাচ্চা মেয়ে, তুমি কি উড়তে শিখবে আমাদের সাথে? আমরা মানুষের বাচ্চাদের ওরা শেখাই, তাই আমাদের মতো মানুষরা উড়তে পারে। কি বলছো, সত্যি তোমাদের মতো আমি উড়তে পারবো? কি মজা কি মজা, পাখিদের মতো উড়তে পারবো? ঠিক আছে, তবে আমাকে ওড়া শেখাও। তুমি আমার পিঠে ওঠো, আর আমি কিভাবে উড়বো সেটা তুমি দেখতে থাকো, তাহলে শিখে যাবে। কালু কাকলি এসব মিথ্যে বলে ছোট মেয়ে টুম্পাকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর এদিকে শালু টুনির কাছে চলে আসে। কি হয়েছে শালুমা, ভালো করে বলো। কি বলছো এসব, তাহলে তো এক্ষুনি আমাকে তান্ত্রিকের কাছে যেতে হবে। কি বলছিস এসব, আমাদের বনে এমন ডাইনি অভিশপ্ত হয়ে আছে আর আমি জানি না? চল দেখি, আগে ওকেই শেষ করবো। তোর ইচ্ছে কোনোদিন পূরণ হবে না রে ডাইনি, কারণ তান্ত্রিক প্যাচাজে চলে এসেছে। এই বলে ডাইনি যেই না তার জাদু প্রয়োগ করতে থাকে, অমনি তান্ত্রিক কঠিন জাদু প্রয়োগ করে ডাইনিকে ভস্ম করে দেয়। আর সবাই বেগুন বাড়ি থেকে বেরিয়ে পুকুর পাড়ে আসে, আর এইসব কথা পুরো বনে ছড়িয়ে যায়। বনের পাখিরা লাঠি নিয়ে সেখানে চলে আসে। সবাই এই কালু কাকলিকে মেরে বন থেকে তাড়িয়ে দাও, এমন লোভী আর খুনি পাখি থাকলে আমাদের বনের একটি বাচ্চাও বেঁচে থাকবে না, লোভের শাস্তি এদের পেতেই হবে। না না, আমাদের মেরো না, আমরা কখনো এমন কাজ করব না। কিন্তু বনের পাখিরা কালুর কোনো কথাই শোনে না, সবাই লাঠি দিয়ে অনেক মারতে থাকে আর মেরে বন থেকে তাড়িয়ে দেয়। এদিকে টুনি টুকি আর পারুলকে গাছে বাধা থেকে মুক্ত করে দেয়। টুম্পা চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আর শোনো, তোমরা কেউ কখনো কারো ডাকে কোথাও যাবে না, কারণ কার মনে কি উদ্দেশ্য থাকে সেটা বলা যায় না। হ্যাঁ টুনি আন্টি, আমি আর এমন খারাপ পাখিদের সাথে কথাই বলবো না। মা টুম্পা, তুই কোথায় গিয়েছিলি? তোকে সে কখন থেকে খুঁজে চলেছি কিন্তু কোথাও পাচ্ছি না। দিদি আমি সব বলছি। টুনি তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না থাকলে আজ এই বাচ্চাগুলোকে হারাতে হতো। মা টুম্পা, তুই টুনি আর টুনির মেয়েদের সাথে মিশবি আর কারোর সাথে কোথাও যাবি না, কেমন? এরপর টুনি তার মেয়েদের নিয়ে বাড়ি চলে আসে, আর তখন থেকে টুম্পা টুকিদের সাথে খেলা করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।